এখন আমার হাতে আপনারা যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি ভিভোর বর্তমানে মিড রেঞ্জের বাজেট একটি ফোন ভিভো এস ওয়ান। এই ফোনটি বর্তমানে ভিভো আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি 6GB 128GB ভেরিয়েন্টের। এটির বর্তমান বাংলাদেশের প্রাইস 28,990 টাকা। তো আমার হাতে এখন দেখতে পাচ্ছেন এটা ডেমো, তো আমি অরিজিনাল ফোনটিও আপনাদের আমি আনবক্সিং করে দেখাবো এবং এই ফোন সম্পর্কে ডিটেলস তথ্য আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে পড়ে নেবেন। তো ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করছে 32 মেগাপিক্সেল এবং পিছনের 3টি ক্যামেরা ব্যবহার করছে, তার মধ্যে একটি 16 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, একটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে এবং এলইডি ফ্ল্যাশ। এবং ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.3 ইঞ্চি ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে, যার কারণে আপনি ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। এই ফোনটিতে সর্বোচ্চ ব্যাটারি ব্যবহার করেছে ভিভো, এই ফোনটিতে 4500 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার কারণে কিন্তু এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাবেন। তো এই যে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা স্কাই ব্লু ভিভোর অরিজিনাল ফোন, আর পাশে ওটা ব্লু কালার যেটি দেখতে পাচ্ছেন ওটা ডেমি ফোন। তো এই যে দেখেন আমি ফোনটি একটু নেড়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি। তো ফোনটিতে অ্যান্ড্রয়েড পাই ব্যবহার করা হয়েছে এবং ফোনটির ফাংশন ওয়াইজ কী জানি দেওয়া আছে, একটু পড়তে সমস্যা হচ্ছে, যাই হোক। তো এটি 6GB 128GB ভেরিয়েন্টের। এর ক্যামেরা পারফরমেন্সও আমি দেখলাম খুব ভালো, আমি নিজে ক্যামেরা ওপেন করে ব্যবহার করে দেখলাম। তো ফোনটি যেহেতু আমি আমার কাছে কোনো স্পন্সর নেই বা আমি ফোনটি যেহেতু কিনে আপনাদের দেখাতে পারতেছি না, যার কারণে আমি একটি শপ থেকে ফোনটি ভালোভাবে দেখে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করছি। তো এই ফোনটির বর্তমানে ঈদ অফার আছে, এই ঈদে যদি আপনি ফোনটি কিনতে চান তাহলে ফোনটির সঙ্গে একটি ব্যাগ অথবা একটি ব্লুটুথ স্পিকার গিফট হিসাবে পেতে পারেন। তো ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম লুকের একটি ফোন, ফোনটির কিন্তু উপরে ওয়াটার ড্রপ নজ ব্যবহার করা হয়েছে, তো এটা আসলে কোনো প্রকার সমস্যাই করে না। তো এখন আমি আপনাদের ফোনটির ক্যামেরা দেখাবো। তো এই যে দেখেন এটা হলো ফ্রন্ট ক্যামেরা এবং পিছনের ক্যামেরাও এখন দেখাবো, এই যে এটা হলো পিছনের ক্যামেরা। তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন।